আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আরও একটা নতুন লাইফস্টাইল ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু মোটামুটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, ইউটিউবে কাজ করি, তারা সবাই দেখলাম কম বেশি ভিডিও আপলোড করেছে। তো আমি হচ্ছে রমজান মাস উপলক্ষে আমার বাসাটাকে কিভাবে একটু ক্লিন করে নিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। এরপরে আর কোনো ভিডিওই আসলে ওইভাবে করে আমি রেডি করতে পারিনি যে আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে রমজান মাস উপলক্ষে আমি কিছু বাজার করেছি, সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওর শুরুতে দেখতেই তো পাচ্ছেন আমি হচ্ছে আমার ছোট ছেলের স্কুলে এসেছি, ওকে সকালে স্কুলে দিয়ে গিয়েছিলাম। তো বাবুকে নিতে এসে দেখলাম যে বাচ্চাদেরকে ক্লাসে যত ম্যামরা রয়েছে বা টিচাররা রয়েছে তারা সবাই হচ্ছে বাচ্চাদেরকে মিষ্টি বিতরণ করছে। তো আসলে স্কুলে এসেই যে এরকম সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হব সেটা ভাবতেও পারিনি। আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আর এই যে এখানে হিজাব পরা বোরখা পরা যেই ম্যামটাকে দেখতে পাচ্ছেন, তো ওনার মেয়ে, দুই মেয়ে, তারা দুজনই হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে, সেই কারণেই হচ্ছে ম্যাম সবাইকে খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছে। স্কুলের টিচার সহ যত বাচ্চারা ছিল সবাইকে সে মিষ্টিমুখ করিয়েছে। তো আমি যাওয়াতে আমাকেও কিন্তু ওদের প্রিন্সিপাল ম্যাম রয়েছে উনি আমাকে মিষ্টি খাইয়েছেন। তো আপনারা তো দেখতেই পেলেন যে এই যে সবুজ শাড়ি পরা আমার ছেলে বসা, ওর পাশে যে ম্যাম রয়েছেন উনি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম ওনার বাবুদের স্কুলের। তো ম্যাম হচ্ছে খুবই আন্তরিক, আমার তো খুব ভালো লাগে ম্যামকে, সে আসলে অনেক বেশি আন্তরিক, সবার সাথে এত সুন্দরভাবে মিশে যায়। আসলে একটা স্কুলের প্রতিষ্ঠানের যে হেড থাকে, যিনি কর্ণধার থাকে, তাকে এমনই হওয়া উচিত। তার আন্ডারে যারা কাজ করে বা তার যত শিক্ষার্থীরা রয়েছে তাদের সবাইকে সে অনেক বেশি ভালোবাসবে বা তাকেও সবাই ভালোবাসবে, ভয় না পেয়ে তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তো আমি হচ্ছে ম্যামকে বলছিলাম যে আসুন ম্যাম আমি আপনাদের একটু ভিডিও ফুটেজ নিয়ে যাই, আমি যদি পারমিশন দেন তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার যে চ্যানেলটা রয়েছে সেইখানে আমি আপলোড করব। তো ম্যাম হচ্ছে আমার এই কথা শোনার পর সব ম্যাডামরা ছিল তাদেরকে ডেকে নিয়ে এসেছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে এরকম সুন্দর কিছু মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। তো এরপর হচ্ছে আমি বাসায় চলে এসেছি, বাচ্চাকে খাইয়ে দাইয়ে টিভি রুমে বসিয়ে দিয়ে বাসায় কাজে পড়ে লেগে গিয়েছি। তো প্রথমে চলে এসেছি ছেলের রুমে, বড় ছেলের রুমে, ওর রুমের বারান্দাতে একটু আসলাম। এখানে আসলে তেমন একটা আশাই হয় না, আপনাদের ভাইয়া যেহেতু বাসায় এখন আছে সে নিজেই কিন্তু তার কবুতরের দেখাশোনাগুলো করে থাকে, তো সেই কারণে হচ্ছে আমার একটু কমই আসা হয় এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন পর্দাগুলো নামিয়ে, পর্দাগুলো কিন্তু আপা কিছুদিন আগে ধুয়ে রেখে দিয়েছে ভাঁজ করে, তো সেই পর্দাগুলো টাঙানো হয়নি। তো ভাবলাম যে না, আজকে কাজের পাশাপাশি পর্দাগুলোকে একটু টানিয়ে দেই, তো সেই কাজগুলোই করে নিচ্ছিলাম। আর পর্দাগুলো টাঙাতে টাঙাতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে আমি গতকালকে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে একটু রমজান মাস উপলক্ষে কিছু বাজার করেছি। আর রমজান মাস উপলক্ষে আসলে এইবার আমাদের প্রিপারেশনটা একটু ভিন্ন ছিল, আমাদের ইচ্ছে ছিল না আমরা এবার রমজান মাসের কোনো বাজার বা কোনো কিছুই বাসায় করব। কারণ হচ্ছে এমনিতেও ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে না এবার রমজান মাস উপলক্ষে আমরা বাহির থেকেই বাজারটা, মানে বাহির থেকে ইফতারিটা প্রতিদিন কিনে নিয়ে আসব, এবার আর বাসায় কিছুই করব না। তো আপনাদের ভাইয়া আসলে ব্যাপারটাতে একদমই আমার সাথে সহমত পোষণ করেনি, সে বলেছে যে না বাচ্চারা হচ্ছে রোজা থাকে, ওরা হচ্ছে সারাদিন রোজা থেকে বাহিরের খাবার খেয়ে ইফতারি করবে, এই ব্যাপারটা আসলে সে মেনে নিতেই পারেনি। তো কি আর করার, বাধ্য হয়েই বলতে গেলে রমজান মাস উপলক্ষে বাজার করে নিতে হয়েছে আমাদের। এমনিতেও রমজান মাস আসলে সপ্তাহ খানিক আগেই বাজার করে নেওয়া হয়, তো এই বছরটাতেই মানে করি করি করেও না একদম লেট হয়ে গেল। তো যাই হোক, তারপর অবশেষে আপনাদের ভাইয়া আর আমি গতকাল রাতে গিয়ে টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছি, যেগুলো একদম না হলেই না,
সেই টাইপের কিছু বাজার করে নিয়ে এসেছি। আর আমার বড় ছেলে তো 7 বছর বয়স থেকেই আলহামদুলিল্লাহ ও রোজা থাকে, ও সব কয়টা রোজা করে, আর আলহামদুলিল্লাহ কোরআন শরীফটাও খতম দেয় আমার সাথে, আমিও একবার খতম দেই, ও একবার খতম দেয়। তো আমরা মা ছেলে মিলে দুইজনেই হচ্ছে কোরআন শরীফটাও খতম দেওয়ার ট্রাই করি। আর আমার মেয়ে তো এবার কোরআন শরীফ নিয়েছে, আপনারা সবাই এই ব্যাপারটা মোটামুটি জানেন, আপনাদের সাথেও আমি শেয়ার করেছিলাম। আর পাশাপাশি ছোট ছেলে, সেও কিন্তু কোরআন শরীফ নিয়েছে আলহামদুলিল্লাহ, তো সেইটাও আপনাদের সাথে শর্ট আকারে শেয়ার করেছিলাম। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মেয়েটা যে অসুস্থ সেই ব্যাপারটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও ও 2 থেকে 3 বছর যাবতই হচ্ছে রোজা রাখে আমাদের সাথে, গত বছর 15টার মতো রোজা রেখেছে, এর আগের বছর হচ্ছে 11টা না 12টা যেন রেখেছে, তো এর আগের বছরও হচ্ছে 7-8টা এরকম রেখেছে। ও হচ্ছে প্রতি বছরই কান্না করে যে মা আমি হচ্ছে সবগুলো রোজা রাখবো। তো সব দিক বিবেচনা করে আপনাদের ভাইয়া বলছে যে আমার ছোটো ছোটো বাচ্চারা রোজা থাকবে আর আমি কিছুই বাজার করব না, বাসা ইফতারি বানাবা না, এটা হতে পারে? তো সেই দিক বিবেচনা করে হচ্ছে এই বাজারগুলো করা হয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো বাজারই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, যার মধ্যে মুসুরির ডাল ছিল 2 ধরনের, আমি একটা রান্নার জন্য এনেছি আর একটা হচ্ছে পেঁয়াজও বানানোর জন্য, ছোলা, মটর ডাল, চিড়া, তো এই টাইপের জিনিসগুলো এনেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন বেসন এনেছি। তো আমাদের হচ্ছে আপনাদের ভাইয়া নিচ থেকে গিয়ে বেসনটাকে ভাঙিয়ে নিয়ে আসে, তো এটার সাথে মুসুরির ডাল ছিল, আর ছোলার যে ডাল থাকে সেই ডালটা ছিল, আর হচ্ছে পোলাওয়ের চাল। এভাবে করে বেসন ভাঙিয়ে আনলে সেই বেসন দিয়ে যদি আলুর চপ বেগুনি করা হয় অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখানে আরও দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রাজমা এনেছিলাম, আর এটা হচ্ছে কাবুলি ছোলা। এই ছোলাটা আসলে হঠাৎ করেই পেয়ে গিয়েছি, বিধায় এনেছি, আমি অনেকবার খুঁজেছি পাইনি। আর কোকোলা নুডলস এনেছি, চিয়া সিড এনেছি, তারপরে হচ্ছে ইসুপগুলের ভুষি, তোকমার দানা, তো এই টাইপের কিছু জিনিস হচ্ছে নিয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য একটা ট্যাং এনেছি, আর আমরা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা খুব পছন্দ করি, তো সেইটাই নিয়ে এসেছি। আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ডিম নিয়ে এসেছে, কিছু ফ্রুটস এনেছে, তো তার মধ্যে আঙুর, মালটা আর হচ্ছে পেয়ারা এনেছি। তো এখন হচ্ছে সব জিনিসগুলোকে আমি আগে থেকেই এই জারগুলোকে ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম, তো একটা একটা করে সব কিছুই এখন হচ্ছে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো রমজানের আগ মুহূর্তে যদি এই কাজগুলো একটু গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সারাটা রমজান মাস জুড়েই, আমরা রমজান মাসটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আবার ঠিক 11টা মাস অপেক্ষা করি এই রমজান মাসটার জন্য, অধীর আগ্রহে অপেক্ষা করি যে কবে আবার এই রমজান মাসটাকে পাব, কারণ এই মাসটা হচ্ছে রহমত, নাজাত এবং মাগফিরাতের মাস। এই মাসে যত বেশি দোয়া করা যায়, যত বেশি আল্লাহ তাআলাকে ডাকা যায়, যত বেশি দান সদকা করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, জিকির করা যায়, রোজা রেখে যত বেশি বেশি ইবাদত করা যায়, সব কিছুই কিন্তু ডাবল ডাবল হয়ে যায়। সেটা আমরা মূলত সবাই জানি, আর আমরা এইটাও জানি যে আল্লাহ পাক রমজান মাস উপলক্ষে রোজাদার ব্যক্তির যে পুরস্কারটা রয়েছে সেটা কিন্তু সে নিজের হাতে দেবে। তো এই ব্যাপারটার জন্য আমরা মূলত সব সময় অপেক্ষা করি রমজান মাসটার জন্য। তো এই টাইপের কাজগুলো আগে থেকে যদি গুছিয়ে রাখা হয় তাহলে ইবাদত বন্দিগিতে কোনো বাধা বিঘ্ন আসবে না, আমরা খুব সুন্দরভাবেই পরিপাটি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবো। তো সব কিছুই আমি জারে ভরে নিয়েছি, আর অবশিষ্ট যেই জিনিসগুলো বাকি ছিল তা আমি একটা আলাদা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। তো এখন এখানে আমার যেই ওভেনের র্যাকটা রয়েছে সেই র্যাকের একটা অংশ আমি খালি করে সেই অংশের ভেতরে সব কিছু সাজিয়ে রেখে দিচ্ছি। Thank you.
একটা কিচেন টিস্যুও নিয়ে এসেছি, কারণ ভাজা পোড়া অনেক করতে হবে এই সময়টাতে, তখন এই টিস্যুটা কিন্তু অনেক বেশি কাজে আসে। তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার পরে যেই জায়গাটা সেই জায়গায় রেখে দেওয়ার পর টেবিলটার উপরেও একটু ময়লা হয়েছে, তো সেইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তা, এটা হচ্ছে রমজান মাসে সবচাইতে ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা ছাড়া রমজান মাসটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর হচ্ছে যত বাজারই করেছি এটা ছাড়া কিন্তু কোনো একটা বাজারও চলবে না, সব কিছুর সাথেই এই জিনিসটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে মুড়ি। আর এই মুড়িটা হচ্ছে আমার শাশুড়ি নিজের হাতে ভেজেছেন, তো হাতে ভাজা মুড়ি অনেক বছর পর হচ্ছে এবার খাবো, কারণ হাতে ভাজা মুড়িটা কত বছর আগে খেয়েছি সেটা আমার এখনও মনে নেই। তো আপনাদের ভাইয়া কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল, মানে গত শুক্রবারে সে বাড়ি গিয়েছিল, আমাদের শ্বশুর বাড়ি পুকুর থেকে মাছ ধরেছে, তো সেই মাছ ধরা উপলক্ষে বাড়িতে গিয়েছে, আর তখনই হচ্ছে আমার শাশুড়ি মুড়ি ভেজে রেখেছিল রমজান মাস উপলক্ষে, তো সেই মুড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে সেই মুড়িগুলোকেও এখন কন্টেনারের মধ্যে করে রেখে দিচ্ছি। তো এয়ারটাইট কন্টেনারে মুড়িগুলো রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনাদেরকে যে বললাম যে অনেক দিন হাতে ভাজা মুড়ি আসলে খাই না, এটা বলার একটা কারণও আছে। আপনাদের ভাইয়া যেই ডিপার্টমেন্টে চাকরি করতো তো সেইখান থেকে প্রতি বছরই কিন্তু মুড়ি নিয়ে আসতো, আর সেটা হচ্ছে বরিশালের মুড়ি। বরিশালের মুড়িটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন, অনেক বড় বড় গোটা গোটা টাইপের মুড়ি হয়ে থাকে, তো সেই মুড়ি নিয়ে আসলে আমার রমজান মাস ছাড়াও কিন্তু আরও কয়েক মাস চলে যায়, তো সেই কারণেই হচ্ছে বাড়ির মুড়ি আনা হয় না। তো এখন যেহেতু সে সেইখানে নেই, এই কারণেই হচ্ছে বাড়ি থেকে মুড়িটা আমার শাশুড়ি ভেজে দিয়ে দিয়েছে, সাথে ছিল সরিষার তেল, একদম নিজেদের ক্ষেতের সরিষা থেকে ভাঙানো, ঘানিতে ভাঙানো সরিষার তেল, পাশাপাশি ছোট বোতলের মধ্যে একটু মধু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ননদ, ও নিয়ে এসেছে বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বেশ কিছু ডিম নিয়ে এসেছিল, তো সেই ডিমগুলোকে এখন হচ্ছে আমি একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। এখন যেহেতু অনেক গরম পড়েছে তো ডিমগুলো বাহিরে রাখা যাবে না, বাহিরে রাখলে সেই ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো এই কারণেই ডিমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আস্তে আস্তে করে সব কিছুকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিক থেকে পেঁয়াজ এনেছিলাম, সেই পেঁয়াজগুলো একটু পেঁয়াজের যেই ড্রয়ারটা রয়েছে যেটার মধ্যে আমি আলু পেঁয়াজ রেখে থাকি, তো সেইখানেও রেখে দিচ্ছি। আর বাকি যে পেঁয়াজগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি খাটের নিচে একটা ঝুড়ির মধ্যে রেখে দেই। আর এইখানে মোটা মুসুরির ডালটা, ইন্ডিয়ান যে ডালটা পাওয়া যায় সেই ডালটা দিয়ে হচ্ছে পেঁয়াজও বানাবো। মুসুরির ডাল আর খেসারির ডাল আমি সবসময় দুইটা ডাল একসাথে করে তারপর হচ্ছে পেঁয়াজও বানাই, যেটা বেশ ভালো লাগে খেতে। তো অর্ধেকটা পরিমাণ ডাল আমি হচ্ছে কন্টেনারের মধ্যে বা এই জারটার মধ্যে রেখে দিয়েছি, আর বাকি যেই অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটার সাথে আমি খেসারির যে ডালটা এনেছি, খেসারির ডালটা খুব বেশি আনিনি, হাফ কেজি পরিমাণ ডাল এনেছি। তো এখন সেই দুইটা ডাল একসাথে করে আমি হচ্ছে ভিজিয়ে রাখবো। আর যে ছোলা নিয়ে এসেছি সেই ছোলাটাকেও আমি হচ্ছে ভিজিয়ে রেখে দেব।
তো এগুলো আমি প্রিপারেশন করে রেখে দেব, তারপর ফ্রিজে রেখে দেব অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন হবে। এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা কিন্তু চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন কিভাবে প্রসেস করে আমি জিনিসগুলো রেখে দিয়েছি। তো এগুলো আর আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না। আর অন্য দিক থেকে আমি মশলার যে জারটা রয়েছে সেইটাও ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এগুলোও খালি হয়ে গিয়েছিল, এখন আবার রিফিল করে নিচ্ছি। তো পানির শুকিয়ে নেয়ার পর তারপরেও আমি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি, মুছে তারপর হচ্ছে আমি এখন মশলাগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর আপনারা দেখেছেন যে আমি লালমরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা এনেছি। আমি প্রতি বছর রমজান মাস আসলেই হচ্ছে হলুদ আর শুকনা মরিচটাকে বেশি করে একসাথে এনে ভাঙিয়ে নেই, এক বছরের মতো আমার চলে যায়। আমি 1 কেজি হলুদ আর হচ্ছে 1 কেজি শুকনা মরিচ আর 1.5 কেজির মতো হলুদ আনলে আমার পুরো রমজান মাস শেষ হয়ে মানে একটা বছর আমার চলে যায়। তো এই বছর হচ্ছে হলুদের গুঁড়াটা ছিল, লালমরিচের গুঁড়াটা আগেই শেষ হয়ে গিয়েছে। তো এই কারণেই হচ্ছে কিনে নিয়ে এসেছি একটুখানি, যে দেখি একটা মাস খেতে পারি কি না, পরবর্তীতে আবার ভাঙিয়ে আনবো। আর এদিক থেকে আমি তেলগুলো রিফিল করে নিচ্ছিলাম, আর এইখানে ঘির জারের মধ্যে ঘি ছিল, এই কারণে আর এইখানে ঘি রাখলাম না এক্সট্রা করে। রান্নাঘরটাকে একদম পরিপাটি করে ক্লিন করে সব কিছু গুছিয়ে নিয়ে এরপর হচ্ছে দুপুরের রান্নায় চলে যাব। আজকে রান্নায় আপনাদের সাথে খুবই মজাদার একটা শুটকির রেসিপি শেয়ার করব, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপরেই ডিমগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর আগে থেকেই ফ্রিজে এখানে ডিম ছিল, কিছু হাঁসের ডিম আর হচ্ছে দেশি মুরগির ডিম। এই ডিমগুলো হচ্ছে বাড়ি থেকে পাঠানো হয়েছে, দেশি মুরগির ডিমগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে আর হাঁসের ডিম হচ্ছে আমার আম্মা পাঠিয়েছে। তো কিছু ডিম বাচ্চাদেরকে খাইয়েছি, রান্না করে খাওয়া হয়েছে, আর কিছু ডিম রয়ে গিয়েছে। আমাদের হচ্ছে বাসায় ডিমটা অনেক বেশি লাগে, যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারা কিন্তু প্রতিদিন সকালেই ওদের নাস্তাতে ডিমটা ওদের জন্য থাকেই, এটা যাদের বাচ্চা রয়েছে তারা মোটামুটি সবাই জানেন। তো এই কারণেই একটু বেশি করে ডিম নিয়ে আসলাম। তো ডিমগুলো ফ্রিজে রেখে সরাসরি কিচেনে চলে এসেছি, আর এখন সেই মজাদার শুটকির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, কোথাও স্কিপ করবেন না। দেখতেই পাচ্ছেন প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর 1.5 কাপের মতো হবে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির চাইতে রসুন কুচির পরিমাণটা কিন্তু বেশি ছিল এই শুটকি না, আমি বলবো যে কোনো ধরনের শুটকি রান্নায় পেঁয়াজের চাইতে কিন্তু রসুন কুচি বা রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে এখানে শুটকি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শীতল শুটকি। শুটকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন হচ্ছে শুটকিটাকে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ ও রসুন কুচিটা যখন এরকম বাদামি রং ধারণ করবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে শুকনা মশলাগুলো দিয়ে দেব, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। আর শুটকি কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি অল্প অল্প করে দিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এই মশলাটাকে আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে তেলটা যখন উপরে উঠে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা যে শুটকিটা ছিল সেই শুটকিটা দিয়ে দিয়েছি।
আর এই শুটকিটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে শুটকিটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নিলে শুটকির মধ্যে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো একদম পেস্টের মতো হয়ে যায়। শুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগে, কোনো ঝামেলাই মনে হবে না। আপনি যদি ব্লেন্ড করা ছাড়াও রান্না করেন সেটাও খেতে ভালো লাগে, তবে কাঁটার কারণে অনেক সময় খেতে একটু অসুবিধে হয়। তো আমি হচ্ছে ব্লেন্ডারে যে জারটার মধ্যে শুটকিটা ব্লেন্ড করেছি সেইটাকেও খুব ভালোভাবে ধুয়ে পুরোটা পানি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে এখন শুটকিটাকে রান্না করতে হবে। আর এই শুটকিটা রান্না করার সময় দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে বারবার। আর এখন বলে দিচ্ছি এই শুটকির রেসিপিটা আমি কোথা থেকে পেয়েছি। এই শুটকির রেসিপিটা হচ্ছে সাবরিনা সিথি আপু। সিথি আপুকে আপনারা অনেকেই হয়তো চেনেন, যারা জান্নাত বৃষ্টি আপুর ভ্লগ দেখেন, ভিডিও দেখেন, তারা চিনে থাকবেন। সিথি আপু ওই দিন ফেসবুক পেজে আমি হচ্ছে আপুর এই রেসিপিটা দেখেছি, দেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি মজার হবে। আর আসলেই আপু এটা এত বেশি মজার ছিল যা বলে বোঝানোর মতো না, অনেক বেশি ভালো লেগেছে। আমরা আজকে শুধু এই শুটকিটা দিয়েই ভাত খেয়েছি, আর কোনো কিছু কিন্তু নেইনি। অনেক বেশি মজার ছিল, অনেক বেশি টেস্টি ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু, এরকম মজার একটা রেসিপি তুমি শেয়ার করেছো এর জন্য। তো তৈরি হয়ে গেল আমার শীতল শুটকি ভুনার রেসিপি। আমি নামানোর আগে সামান্য একটু চিনি আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছি, যেটা আমি প্রত্যেকটা শুটকি রান্না করার ক্ষেত্রেই দেই, ভুনা শুটকি করলে বিশেষ করে। এটা টেস্ট কিন্তু খাবারের অনেক গুণ বাড়িয়ে দেয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি হচ্ছে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন এটা আসলেই কতটা লোভনীয় লাগছে। আসলে এটা অনেক বেশি মজার ছিল, যারা এই টাইপের রেসিপি পছন্দ করেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা পবিত্র মাহে রমজান মাসের যে নিয়ামতগুলো রয়েছে সেইগুলো থেকে যেন বঞ্চিত না হই, এবং সবাই যেন পবিত্র রমজান মাসে সবগুলো রোজা কায়েম করতে পারি, বেশি বেশি দান সদকা করতে পারি, বেশি বেশি নফল ইবাদত করতে পারি, পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, এবং আল্লাহ পাকের নিয়ামত থেকে যেন কখনোই আমরা বিমুখ না হই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।